মামা, আসল ব্যাপারটা কি জানেন, টাকার পাওয়ারটা না এতই বেশি। আপনি ঘরেও টাকা দিবেন, দেখবেন মা বাবার কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান। আপনি বন্ধু বান্ধবের পেছনে ভালো একটা টাকা খরচ করবেন, দেখবেন তাদের কাছে আপনি কলিজার দোস্ত। গার্লফ্রেন্ডের পেছনে যদি আপনি ভালো একটা টাকা খরচ করতে পারেন, তাহলে দেখবেন তার কাছেও আপনি খুব বালা। তো আসলে এই টাকার লেনদেন, এই টাকার বিষয়টা খুবই অদ্ভুত। আপনার পকেটে যতদিন টাকা আছে ততদিন আপনি দুনিয়া চিনবেন না, কিন্তু আপনার পকেট যতদিন খালি থাকবে, আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, দেখবেন দুনিয়া আপনাকে চিনতেছে না। টাকা নাই আপনার কাছে, আপনি দেখবেন আত্মীয় স্বজন যত নিকট আত্মীয় থাকুক, কেউ আপনাকে দাম দিবে না, কেউ চিনবে না ভাই। আর টাকা আছে, দেখবেন সবাই আপনাকে আপন ভাববে, যত দূরবর্তী আত্মীয় যেই থাকুক না কেন, সেও আপনার খোঁজ খবর নেবে। এত অদ্ভুত পাওয়ার ভাই এই টাকার। আজকে আপনার কাছে টাকা আছে, আপনার সব, পুরো দুনিয়া আপনার। টাকা নাই, আপনার কেউ নাই। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন।